আর হানাজিদের কাছে আপনি যতই কোরআন হাদিস দেখাবেন কোনো কাজ হবে না তারা তাদের বাপ দাদার যে মতামত আছে এই মতামতগুলি তারা প্রতিষ্ঠা করতে চায় এরকম একটা বিষয় আমি আজকে আপনাদের সামনে তুলে যে বিষয়টা অত্যন্ত মর্মান্তিক একটা বিষয় যার ভালো আলাইকুম আসসালাম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মলা নবী আবাদা প্রিয় মুসলিম ভাই বোনেরা ইসলামের সঠিক ও ভ্রান্ত দিকগুলো তুলে ধরাই আমাদের কাজ আর সেই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে আসা আজ যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব আপনারা অবগত আছেন যে বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিনটা দেশেই ইসলাম নিয়ে অনেক বাড়াবাড়ি হয় বিশেষ করে মাঝহাব এবং লামাজহাব মাঝহাব বলা হয় যারা চার ইমামের অনুসরণ করে এর মধ্যে হানাফি মাঝহাব শুধুমাত্র ইমামের বাহিরে অন্য কোনো কথা মানতে রাজি না তারা কোনো হাদিস মানতে রাজি না আমি অসংখ্য প্রমাণ দেখিয়েছি যে তারা হাদিস মানতে রাজি না আগামীতে দেখাব এখনো দেখাবো আসলে আমি মনে করি যে এগুলি মাঝহাব না প্রতিটাই একটা ধর্ম হানাফি একটা ধর্ম সাফি একটা ধর্ম মালিকী একটা ধর্ম হাম্বলি একটা ধর্ম যদিও তিন মাঝাব কোরআন হাদিস অনুযায়ী চলে কিন্তু হানাফিদের কথা অনুযায়ী চার মাঝহ আর হানাফিদের কাছে আপনি যতই কোরআন হাদিস দেখাবেন কোনো কাজ হবে না তারা তাদের দাদার যে মতামত আছে এই মতামতগুলি তারা প্রতিষ্ঠা করতে চায় এরকমই একটা বিষয় আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব যে বিষয়টা অত্যন্ত মর্মান্তিক একটা বিষয় এমন একটা বিষয় যে আল্লাহ সুবাহ তালাকে সিজদা করার ব্যাপারে আপনারা জানেন যে কোরআনে সিজদার আয়াত আছে চোদ্দটা কিন্তু আশ্চর্য বিষয় যে। হানাফিদের যে প্রকাশনী আছে এর মধ্যে আমি কয়েকটা কোরআন সংগ্রহ করেছি এগুলির মধ্যে উল্লেখ করা আছে যে মতে হজের সাতাত্তর নম্বর আয়াতটা কিন্তু সিজদার আয়াত কিন্তু কি সিজদার আয়াতে তারা বাংলায় লিখে দিয়েছে যে সাফিদের মতে সিজদা তো আমার কথা হলো আমি আপনাদের কাছে যেটা প্রমাণ করতে চাই যে তারা সাধারণ মানুষের মধ্যে এবং ইসলামের মধ্যে এমন একটা বিভক্তি সৃষ্টি করতেছে আল্লাহ আলাকে সিজদা দেওয়ার জন্য এই মাজহাব বাগ করতে হবে মানে হানাভি মাঝাবে এই আয়াতে কোনো সিজদা নাই সাফি সিজদা আছে তো আমার কথা হলো সাধারণ মানুষ যখন এই কোরআনটা পড়বে তারা আসলে কি বুঝবে কোন কোনো মানুষ তো মাঝাব জানেও না তাহলে তারা কি করবে এখানে এইভাবে কেন এই বিভ্রান্তি তারা ছড়াচ্ছে আমি এই বিষয়টা নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো যে দেখাব কিছু কোরআন সংগ্রহ করেছি এখানে আছে আমি এইগুলি আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাইতেছি যে দেখুন তাদের পরিস্থিতিটা কি এই যে দেখুন এটা কলকাতা টাইপ রানী কোরআন শরীফ এমদাদিয়া প্রকাশনী এগারো বাংলা বাজার ডাকা এটার এই নম্বর আয়াত আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন সুরা আল নম্বর আয়াতের এখানে লেখা হয়েছে কি সাফের নিকট শিজদা আর একটা কোরআন দেখাইতেছি দেখেন এই যে এটা দেখুন এটা হলো নুরানি কোরআন শরীফ মূল হল হাকিমুল ওম্মদ মালানা এই যে দেখুন সাতাত্তর নম্বর আয়াতটা সুরা হজের সাতাত্তর আয়াত এখানে কি লিখেছে দেখেন সাফিনিকট সিজদা আরেকটা দেখুন এই যে দেখুন এই ছোট্ট কোরআনটা পর্যন্ত তাদের হাত থেকে রেহাই পাইল না নূর নুরানি বাংলা উচ্চারণ বাঙ্গানুবাদ ও শানে নজুল সহ কোরআন শরীফ সুলেমানিয়া বুক হাউস বাংলা বাজার ঢাকা এই যে দেখুন সুরা হজ বাইশ এটার মধ্যে দেখেন আপনারা সিজদা ইন্দাস সাফি মানে শুধুমাত্র শাফি মাজাবের এরাই সিজদা করবে আর বাকি তিন মাজাব যারা তারা আল্লাহকে আর সেজা করার কোনো সুযোগ নাই দেখুন এটা হলো ইসলামিক ফাউন্ডেশনের ইসলামিক ফাউন্ডেশনের আলকুর আনুল কারিম এই যে এই যে সাতাত্তর নম্বর আয়াত শিজদা সাফি মাঝাবে মতে তার মানে সাফি মাজাবের মতে সিজদা অন্য কোন মাঝহাবের মত এখানে নাই আরেকটা কোরআন দেখাইতেছি এই যে দেখুন সহি নুরানি কোরআন শরীফ হোসাইনিয়া লাইব্রেরি পঁয়তাল্লিশ বাংলা বাজার দ্বিতীয় তলা ঢাকা একুশ না ঢাকা এগারোশ এটা হলো হাফিজি কোরআন এই হাফিজি কোরআনে পর্যন্ত এই জিনিসটা দেয়া দিছে এই যে দেখেন সাফি মতে এখন আপনারা চিন্তা করুন যে তারা সাধারণ মানুষের মধ্যে কি বিভ্রান্তি ছড়াচ্ছে আমি যে কয়টা দেখালাম তারা কি কারণে এখানে এই কথাগুলি উল্লেখ করেছে আল্লাহ বা নবীজি থেকে কি এই ধরনের কোন প্রমাণিত আছে যে তোমরা এই আয়াতে হানাফি যারা আছো তারা সিজদা দিবা না সাফিরা সিজদা দিবা বা হাম্বুলিরা সিজদা দিবা বা মালিক সিজদা দিবা এখানে শুধু সাধির মতে তার মানে বাকি তিন মাস মনে হয় এই সিজদাটা নাই আমার কাছে আশ্চর্য লাগে যে তারা এরকম চিনিমিনি খেলার পরেও তারা ভালোভাবে বাংলাদেশে বসবাস করতেছে আর আমরা যখন কোরআন হাদিস প্রচার করি আমরা হয়ে যাই ইহুদির দালাল আমি চিন্তা করলাম যে আসলে যে ইবনে কাসির কিন্তু একটা গ্রহণযোগ্য তফসিল যে ইবনে কাসির এটা কি লিখেছে এই যে দেখুন তাফসির ইবনে কাসির চতুর্থ খন্ড মোল হাফিজ ইমাম উদ্দিন ইবনে কাসির রহমতুল আলাই অনুবাদ ড মোহাম্মদ মুজিবুর রহমান এটার সাতাত্তর আপনি দেখেন হজের সাতাত্তর নয়াত আয়াত এখানে শুধুমাত্র সাজদা লেখা হয়েছে তার মানে এতে বোঝা যায় যে হানাফি মাঝহের ভিতরে যত গন্ডগোল আছে শুধুমাত্র ইমাম আবু হানিফার নাম বিক্রি করে তারা খাচ্ছে ইমাম আবু হানিফা এই পর্যন্ত ওনার যত গ্রন্থ পড়েছি বা ওনার ব্যাপারে যতটুক জেনেছি ওনার মতো ভালো মানুষ পৃথিবীতে মনে হয় না আর আসবে উনি এত ভালো মানুষ ছিল বা এত জ্ঞানী ছিল কিন্তু ওনার নাম বিক্রি করে ওনার কথা যদি তারা এমন যদি ইমাম আবু হানিফা ডাইরেক্ট না করে গেছে তাও একটা কথা ছিল কিন্তু এই ইমাম আবু হানিফা বা এই মাঝাবের ইমামরা মরার চারশো বছর পরে এই কিভাবে এই কথাটা কোরআনের ভিতরে ঢুকলো যে শুধুমাত্র এই সাফিরা এই আয়াতে সিজদা করবে সিজদা লেখা দিলেই হইতেছে তাহলে কি কারণে তারা এই কথাগুলি লিখেছে আমি সকল মাঝাবির কাছে আমি প্রশ্ন রাখলাম আর সাধারণ যারা আছেন তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব তারা যাই বলুক আপনারা যাচাই বাছাই না করে কোনো কথা মানবেন না তারা এত কৌশলে সহি হাদিসগুলিকে অস্বীকার করে আমি পিছনে অনেক প্রমাণ দেখিয়েছি ইনশাল্লাহ আগামীতেও দেখাব তাদের মতের বাহিরে গেলেই এই হাদিসটা জাল জয়ীফ অথবা দুর্বল অথবা ওই টাইমের জন্য এটা নাজিল হয় নাই অথবা এই সময়ের জন্য নাজিল হয় নাই এই নানান অজুহাত দিয়ে এইগুলো থেকে তারা পিছিয়ে যাবে আশা করি আপনারা কিছুটা হোক বুঝতে পেরেছেন ইনশাল্লাহ পরবর্তী পর্বে দেখা হবে السلام عليكم ورحمه الله وبركاته